বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, দেখতে পাচ্ছো। আর আমার সষ্টি ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি রেডি হয়েছি এখন, দেখতে পাচ্ছি। এখন তো 4টার সময় এখন যেতে হবে ঘাটে, তো ওখানে এসে পূজা হবে কালকের মতো। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি সব কিছু। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই আমরা বেরিয়ে গিয়েছি। বেরিয়ে ঠাকুর ঘরে যেগুলো জিনিস রাখা ছিল কাল বিকালবেলায় এনে রাখা ছিল, তো সেগুলো আমরা বার করে নিয়েছি সকাল টাইমে। তো এখন আমরা এগুলো নিয়ে তারপর ঘাটে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অন্ধকার রয়েছে, তখন 4টে বাজছিল। তো আমরা বের হয়ে গিয়েছি, সবাই রেডি। তো এবার আমরা যাব ঘাটে। এই দেখো বন্ধুরা, আমরা ঘাটে এসে পড়েছি। ঘাটে এসে এখানে সবাই নিজে নিজে পুজো করছে। ঘাটে এক জায়গাতে রাখা হয়, একটি থান বানানো হয়েছে, তো এখানে রাখা হয়েছে সব জিনিস। যেরকম বিকালে দেখছিলে, কাল বিকালে আমরা যেখানে রেখেছিলাম সেখানে রাখা হয়েছে। তো এবার আমরা এখানে পুজো করে তারপর ঘাটে নামবো। এখানে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করা হচ্ছে, সবাই করছে যার যার মতো, তারপর নামবো। দেখতে বন্ধুরা, দেখছো সবাই পুজো করছে, আমিও করেছি। তো করে আমরা এবার নামবো। এসে দেখো পুজো করছে এভাবে। এটা আমার যা হন বড় যা, দেখা শিশুর এবারে যা। তো আমরা এভাবে পুজো করে এবার আমরা ঘাটে নামবো। আর অনেক লোক নেমে গিয়েছে ঘাটে, তো দেখতে পাচ্ছো প্রদীপ নেমে গিয়েছে ঘাটে, খুবই অন্ধকার। তো এবার আমরাও নামবো, আমরা দেখতে থাকো অন্ধকার রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছো এবার আমরা নেমে পড়েছি ঘাটে, জলে নেমে পড়েছি। ওই তো আমি দাঁড়িয়ে আছি কুলো নিয়ে হাতে। আমার শাশুড়ি মেয়েও সাথে আছে, আমার জেঠি শাশুড়ি মা সামনে আছে, এটা আমার ননদ, ননদ জেঠি শাশুড়ি বলে ননদ, আর এটা আমার শ্বশুর মশাই পাপা। তো সবাই আমরা দাঁড়িয়েছি, বেলা উঠেছে একটু একটু, একটু এখন আলো হয়েছে। আমরা দাঁড়িয়ে পুজো করছি, দেখতে পাচ্ছো সবাই ভিকটি দেখাচ্ছে, ভিডিও করছে, কেউ ফটো তুলছে, খুবই মজা হচ্ছিলো বন্ধুরা। একটি অসুবিধা ছিল, আমরা জলের মধ্যে দাঁড়িয়ে, জলের নিচে আমরা কাদের মধ্যে ভিতরে যাচ্ছিলাম সবাই, তো এটাই অসুবিধা ছিল। সবাই পুজো করছে, দেখতে পাচ্ছ বাচ্চারা খেলছে এখানে, দেখতে পাচ্ছ। এবার আমার ননদ উঠে যাচ্ছে, ওর পুজো হয়ে গিয়েছে, উনি উঠে যাচ্ছে, আমরাও উঠব। আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছিলো, তখন পা তো ঢুকে যাচ্ছিলো আর হাত ব্যথা হয়ে গিয়েছিলো। তো আমি ভাবছিলাম কখন উঠব, এরকম লাগছিলো। আর দেখতে পাচ্ছ অনেক লোক হয়েছিলো, উষ পড়ছিলো অনেক, ঠান্ডাও লাগছিলো, কিন্তু খুব মজা লাগছিলো। এই শ্বশুরমশাই এখানে দাঁড়িয়ে আছে, আমার ননদটা প্রদীপ নিয়ে দাঁড়িয়েছে। তারপর তো এবার আমরা ওঠার সময় হয়ে গিয়েছে প্রায়, তো আমার হাত থেকে কুলোটা নিয়ে গেলে তারপর আমি উঠব। তো তোমরা দেখতে থাকো আরও আছে। তো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছ এবার আমি উঠব, এবার আমার ওঠার সময় এসে পড়েছে। ওই তো আমার দেওর আমার হাত থেকে কুলোটা নিয়েছে, এবার আমি উঠব। কিন্তু উঠতে পারছিলাম না, পাও আমার পুরো ভিতরে চলে গিয়েছিলো কাদার ভিতরে। তো এবার আমি দেওরকে ধরে আমি উঠতে চেষ্টা করছিলাম, খুবই অসুবিধা হচ্ছিলো। তো উঠেছি ফাইনালি, তো এবার আমি উঠে আমি পাড়ে চলে যাব এবার। তো তোমরা দেখতে পাচ্ছো না, পাড়ে যাব না, আমি প্রদীপটা নিয়ে একটু দাঁড়াতে হবে আমাকে, প্রদীপ নিয়ে দাঁড়াবো, তারপর সূর্য দেবতাকে জল ঢালবো, তারপর আমি উঠব। তো দেখতে পাচ্ছ অনেক লোক এসে সামনে দিয়ে এখন পুজো করছে, আমি প্রদীপ নিয়ে দাঁড়িয়ে গিয়েছি এবার। এবার দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা সবাই আছেন। তো এবার আমি দাঁড়িয়েছি, ফাইনালি আমি উঠব এখন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছো আমি নদীতে আছি এখন, দাঁড়িয়ে আছি, পুজো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছো খুব ভালো লাগছে, কাদো একদম কাদো পায়ে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যখন জলে দাঁড়িয়েছিলাম প্রদীপ নিয়ে, তখন শুনু উপরে দাঁড়িয়েছিল, ওকে যেতে দিইনি, সকালবেলা ঠান্ডা ছিল, ওই উপরে দাঁড়িয়েছিল, ঘাটে যায়নিও। তো এখানে সবাই ছিল, দেখতে পাচ্ছ এখানে আমার দেওর রয়েছে, এটা হলো কি আমার দেওর জ্যাঠা শ্বশুর দেওর, তো ওরা উপরে বোম ফোটাচ্ছিল। দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ি যাচ্ছি ঘাটের থেকে, কাপড় চেঞ্জ করে নিয়েছি আর হাতে টোপলা, ভিজা কাপড়ের টোপলা সেটি নিয়ে নিয়েছি। এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে উপোস ভাঙবো, উপোস ভেঙে কিছু খাবো, আর পারছি না। এই যে বর যাচ্ছে, শুনো কোথায়, শুনো। তো এখন বাড়ি যাচ্ছি, যাই বাড়ি তারপর কথা বলছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা চা খাচ্ছি, এই যে বর খাচ্ছে, দাঁত কেউ নিকালতা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চা খাচ্ছি এখন, এই যে শুনো খাচ্ছে, এই তো চা কি খাবো, এই তো প্রসাদ। রকি নাও, দেখতে পাচ্ছ তো প্রসাদ, তো এই আমরা খাচ্ছি লাল চার সাথে, উপোসটা ভেঙেছি বন্ধুরা গুড় আর আদা দিয়ে, এটা দিয়ে উপোসটা ভাঙতে হয়, তো সেটা তো হয়ে গিয়েছে, এবার চা খাচ্ছি আর রান্না হচ্ছে ওদিকে, তারপর ভাত খাবো। যা শুনো যেতে লাগে, এই দেখো বন্ধুরা আমি রাস্তার ধারে বসে আছি, তো কাজ করে নিলাম, কাজ অনেক অনেক করিনি আমি, শুধু একটা আমার যা বড় যা রেঁধেছিল, বড় যা মানে পাড়া প্রতিবেশী, তো যা রেঁধেছিল তো খেয়ে নিয়ে তারপর আমি কাপড় ধুয়ে আসলাম, এখন একটু বসেছি। এই তো দেখো বন্ধুরা আমি বসে আছি রাস্তার ধারে বসে আছি, ওই তো রাস্তা, তো ওখানে বসে আছি, কাপড় ধুয়ে নিয়েছি, অনেকগুলো কাপড় হয়েছিল, তো পুজো করা কাপড়গুলো, ভিজা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এবার একটু বসেছি, এবার রান্নাঘরে যেতে হবে, রান্নাঘরে মাছ হবে আজ, আজ মাছ খেতে হয় পুজো করার পর, সন্ধ্যাবেলা নয় দুপুরবেলা 12টার পর মাছ খেতে হয়, আজ মাছ খাবো, তারপর কাল হবে মাংস খাবো। তো আজ যেটা নিয়ম, তিন দিন তো উপাস থাকলাম কিন্তু এরকম লাগেনি, কিন্তু এখন খাওয়ার পর বেশি খারাপ লাগছে, জানি না কেন, তিন দিন উপাস রয়েছিলাম তো ঠিকই ছিল, এখন বলতে গেলে কেন খারাপ লাগছে, যেন বসে আছি এখন, এদিকে শুনো বসে আছে, শুনো ঘুমিয়েছিল এখন উঠেছে, উঠেও বসে আছে রাস্তা ধরে। বসে আছে, আমি বসে বসে কী করবো বন্ধুরা, আমার একটি প্রবলেম হয়ে গেল, ভিডিও তো করছি কিন্তু দিতে পারছি না, এখানে নেটওয়ার্ক পাচ্ছে না, তো আপলোড হচ্ছে না, তো কী করবো আমি এখন, বাড়ি গেলে আমি ভিডিও করে রাখছি, তো আমি বাড়ি গিয়ে তারপর ভিডিওগুলো আপলোড করে ছাড়তে পারবো, এখন আমি একটা ভিডিও দিতে পারছি না, এখানে মাথা কাপড় দিয়ে থাকতে হয় এনি টাইম, তো এনে কুর্তা নাইটি
এলাও নেই, পড়তে পারবো না, তো সেই জন্য শাড়ি শাড়িয়ে পড়তে হবে, শাড়ি পরেছি। আর মাথায় কাপড় থাকতে হবে। ভাসুর আছেন অনেক, ভাসুর শ্বশুর জ্যাঠা শ্বশুর ভাসুর অনেক। আপনারা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে আছি, রান্না করছি এখন। শুনো, আপেল খাচ্ছে, তো আমি এখন রান্না করছি, উনুনে রান্না করছি, মাছ রাঁধছি। আমি শেষ, দেখতে পাচ্ছ মাছ মাছ আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ঘরটা অন্ধকার, দেখা যাচ্ছে না ভালো করে। দেখতে পাচ্ছ মাছ, আর মাছ ভেজে রাখা হয়েছে খাওয়ার জন্য, মশলা দিয়ে ভাজা হয়েছে, আর এটা ঝোলের জন্য, ঝোল হচ্ছে মশলা কষিয়ে কষিয়ে নিচ্ছি। এনারা মাছের ঝোলে কোনো সবজি খান না, শুধু মশলা, সর্ষে, ধনে জিরে, ধনে গুঁড়ো এসব দিয়ে। আর পাটায় বেটে নিন, শিলপাটা। তো ঝোল হচ্ছে, মশলাগুলো কষিয়ে নিচ্ছি, তারপর ঝোল দেব, তারপরে মাছ দেব। রান্না হচ্ছে বন্ধুরা, এসে পড়ো, কে কে খাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ফিনিশিংয়ে, লাস্টে আমরা ফটো তুলেছি অনেকগুলো, তো এই ফটোগুলোই আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা একটাই কথা আছে এইটে, সেটা হলো গিয়ে তোমার, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যে নতুন দেখছো আমার ভিডিওগুলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আমার ভিডিও আরও দেখতে পাবে, আরও মজা মজা ভিডিও করব বন্ধুরা। তো প্লিজ আমার সাথে থেকো, তোমরা যদি সাথে না থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ বন্ধুরা আমার সাথে থেকো। তো আজকের জন্য এখানে, ছট পূজা শেষ, জয় ছট মাইয়া কি।